নদিয়ার কৃষ্ণনগরের সাংয়ের দাবিতে দফায় দফায় পথ অবরোধের জেরে অ্যাম্বুলেন্সে দীর্ঘক্ষণ আটকে শিশু মৃত্যু। নদিয়ার কৃষ্ণনগরে আসন্ন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সাংয়ের দাবিতে প্রথমে পৌরসভার মোড়ে, পরবর্তীতে 34 নম্বর জাতীয় সড়কে দফায় দফায় অবরোধের জেরে যান চলাচল ব্যবস্থা স্তব্ধ হয়ে যায় দীর্ঘক্ষণের জন্য। আর তার ফলে অন্যান্য গাড়ির মতন আটকে পড়ে অ্যাম্বুলেন্সও। মালদা মেধাবাড়ি থেকে কলকাতাগামী অ্যামোনিয়া অ্যাম্বুলেন্সে 7 বছরের শাকিবুলকে চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছিলেন তার পরিবার। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু হয় ওই অসুস্থ শিশুটির। ঘটনার জেরে 5 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের গাড়ি আটকে রেখেছে আন্দোলনকারী। আমরা আমাদের কৃষ্ণনগরের সুযোগ বাঁচাবার জন্য এসেছি। আমরা ভাঙচুর করবো না, আমরা রাস্তা অবরোধ দেখাবো, করবো দরকার পড়লে কালকে রেল অবরোধ হবে, আমাকে দেখাবো তো, দরকার পড়লে কালকে পোস্ট অফিস অবরোধ হবে, তিনখানা ভাগ হবে, তিনখানা ভাগের মধ্যে কি একটা রেল অবরোধ, একটা পোস্ট অফিস আছে, এটা কালকেই চাই। বাড়ি কোথায়? বাচ্চাটা নিয়ে আপনি কোথেকে আসছিলেন? মালদা সদস্য কোথায় যাচ্ছিলেন? কী কী হচ্ছিল? বাচ্চাটা বয়স কত? 7 বছর। কী নাম বাচ্চাটার? শাকিবুল শেখ। আচ্ছা আচ্ছা। তো তারপরে আসতে এসে আপনি আটকে গেলেন কোথায়? কৃষ্ণনগর ব্রিজটা ওই পারে। হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টার মতো আটকে ছিলেন। কত অবরোধ না কি ছিল ওখানে, সব জ্যাম ছিল, বেরোতে পারিনি। নদিয়া থেকে মলয়ের রিপোর্ট, টাইমস বাংলা।